ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আবহের কথা উল্লেখ করে বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকার। বলা হয়েছিল 100 জনের বেশি জমায়েতে অনুমতি দেওয়া সম্ভব নয়। অথচ করোনা পরিস্থিতিকে তোয়াক্কা না করেই 100 বেশি সদস্যকে নিয়ে মিছিল করল তৃণমূল। রাজনৈতিক কর্মসূচির জেরে ভোগান্তি সাধারণ মানুষের। গোটা দেশের মতো বাংলাতেও ভয়াবহ আকার নিয়েছে করোনা। আক্রান্তের সংখ্যা 3 লক্ষ ছুঁই, মৃত প্রায় 5,500। গত এক মাস ধরে প্রতিদিন 3,000-এর বেশি মানুষ রাজ্যে করোনা আক্রান্ত হচ্ছেন। কিন্তু তাতে কি, রাজনৈতিক দলগুলি সাধারণ মানুষকে সচেতন হতে বলছে আর নিজেরা দলমত নির্বিশেষে নেমে পড়ছেন রাস্তায় নিয়মের তোয়াক্কা না করে। এই হচ্ছে বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানের ছবি, আর এই হচ্ছে এদিনই রাজপথে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলের ছবি। কোথাও সামাজিক দূরত্বের কোনো লক্ষণ নেই। স্যানিটাইজ করে নবান্ন করার জন্য নবান্ন বন্ধ রাখা হয়েছে। আমাদের 3 জন এমএলএ মারা গেছে, অসংখ্য সরকারি আধিকারিক কোভিডে আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন যাতে বাংলাকে কোভিড মুক্ত করা যায়, এবং আমাদের এখন সুস্থতার হার রাজ্যে ভারতবর্ষে একদম ওপরের দিকে রয়েছে। এই সময় বিজেপির এই মিছিল একটা চরম একটা নৈরাজ্য বহন করে, দায়িত্বজ্ঞানহীনতা বহন করে, বিশেষত পুজোর আগে। কিন্তু যে তৃণমূল করোনা পরিস্থিতিতে নবান্ন অভিযান নিয়ে বিজেপি সমালোচনা করছে, বৃহস্পতিবার তারা নিজেরাই রাস্তায় নামল হাথরাস কাণ্ডের প্রতিবাদে। যাদবপুর থানা থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করেন চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়রা, সামিল হন 100 তৃণমূল সদস্য। তাহলে কি সবার জন্য এক নিয়ম নয়? আমরা শান্তিপূর্ণ মিছিল করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে মিছিল করছি, আর ওরা যা করেছে সেটা 144 ধারা ভাঙার একটা চেষ্টা করেছে আর গুন্ডাবাজি করেছে, দুটো এক নয়। নবান্ন অভিযান কর্মসূচিতে আপত্তি জানিয়ে বুধবার বিজেপি যুব মোর্চাকে স্বরাষ্ট্র দপ্তর যে চিঠি দিয়েছিল সেখানে বলা হয়েছিল, জাতীয় বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী শতাধিক মানুষকে নিয়ে জমায়েত বা রাজনৈতিক সভা নিষিদ্ধ করেছে কেন্দ্র। আপনাদের প্রতিবাদ কর্মসূচি এই গাইডলাইনের পরিপন্থী, কারণ আপনারা নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন যে প্রতিটি মিছিলে প্রায় 25,000 সদস্য থাকবেন। মহামারীর আবহে এর অনুমতি দেওয়া সম্ভব নয়। নবান্ন অভিযান করার অনুমতির চেয়ে একটি রাজনৈতিক সংগঠন গত সন্ধ্যায় স্বরাষ্ট্র দফতর ও পুলিশ কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়েছিল। তখনই রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর উইদিন কাপল অফ আওয়ার্স ফর্ম্যালি লিখিতভাবে তাদের উত্তর দিয়ে জানান যে এই প্রয়াস সুপ্রিম কোর্টের সাম্প্রতিকতম নির্দেশ, গতকালই সুপ্রিম কোর্ট জনস্থানে আন্দোলন করার ব্যাপারে একটি নির্দেশ দেয়, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অতিমারী উপলক্ষে প্যান্ডেমিকের কনটেক্সটে কেন্দ্রীয় সরকার এবং NDMA অ্যাক্ট এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির যে নির্দেশ তারও এটা পরিপন্থী। তাছাড়া নবান্নের চারপাশে তো 144 যারা আছে। বিজেপির পাল্টা প্রশ্ন, করোনার মধ্যে হাতরাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলে তখন অনুমতি দেওয়া হয় কেন? আমাদের ডানকুনিতে আটকে দেওয়া হচ্ছে। আমরা বলেছি পশ্চিমবাংলা যেখানে যা আটকে দেওয়া হবে সেখানে ছেলেরা পথে বসে যাবে, দখলে পশ্চিমবাংলা স্তব্ধ হয়ে যাবে, কিচ্ছু করার নেই। কারণ মমতাবাজি যেভাবে করছেন এইভাবে চলতে পারে না। তবে অনেকে বলছেন তৃণমূলের মিছিল নিয়ে বিজেপির প্রশ্ন তুললেও বৃহস্পতিবার তাদের কর্মসূচি ঘিরে যে ছবি দেখা গিয়েছে সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এদিন বিজেপির মিছিলে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে, কাঁচের বোতল ছোড়ার অভিযোগও উঠেছে। পাশাপাশি বিজেপির কর্মসূচির জেরে এদিন চরম ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। হাওড়া ময়দানের কাছে বিজেপি কর্মী সমর্থক ও পুলিশের খণ্ডযুদ্ধের মধ্যে যাত্রীসহ আটকে পড়ে এই ট্যাক্সিটি, কাঁদানে গ্যাস ঢুকে যায় গাড়ির মধ্যে, অবশেষে পুলিশের তৎপরতায় কোনো রকমে বেরোতে পারে ট্যাক্সিটি। অন্যদিকে এই ছবি ধরা পড়ে হুগলির ডানকুনি টোল প্লাজার কাছে 2 নম্বর জাতীয় সড়কে, বিজেপির মিছিল বিক্ষোভ, পাল্টা পুলিশের লাঠিচার্জ, এর মধ্যে আটকে পড়ে দুটি অ্যাম্বুলেন্স। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল পেশেন্ট দিয়ে আটকে আছি, পেশেন্ট ছাড়ছে না। এভাবে মানুষের ভোগান্তি করে আন্দোলন কি কোনোদিন শেষ হবে না? এই উত্তর কোনো রাজনৈতিক দলের থেকেই পাওয়া যায় না। রুমা পাল, অরিত্রিক ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।